নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আপনারা বিভিন্ন রাশি সম্পর্কে যে অনুষ্ঠানগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেই অনুষ্ঠানগুলিকে দেখার পর আপনারা বিভিন্ন কমেন্টসে আপনারা আমাকে বিভিন্ন আপনাদের বক্তব্য যে পৌঁছে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। তো এই বিভিন্ন যে কমেন্টস আপনারা করেছেন, সেই কমেন্টসগুলির ভেতর থেকে বিশেষ করে সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি সম্পর্কে আমার কাছে কিন্তু সব থেকে বেশি কমেন্টস এসছে, এবং আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে ফোন করেছেন, অনেকে কমেন্টস বক্সেও লিখেছেন যে আরও ভালো করে যদি রাশিগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি তাহলে কোথাও না কোথাও আপনারা কোথাও উপকৃত হতে পারেন। তো সেই চিন্তাভাবনা থেকেই আজকের অনুষ্ঠান। তো আপনারা আমার অনুষ্ঠানগুলি যে প্রায়ই ফলো করেন, দেখেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি আজকে যে অনুষ্ঠানটি করছি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রাশি, একটি খুবই অবাক করা রাশি, একটি খুবই ভাইটাল রাশি আমি বলতে পারি এটাকে। মানে অর্থাৎ ভাইটাল বলতে বা অবাক করা বলতে বা গুরুত্বপূর্ণ বলতে মানে আপনারা সত্যি অবাক হবেন এরকম একটি রাশি, সেটি হলো বৃশ্চিক রাশি সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তো বৃশ্চিক রাশি সম্পর্কে আলোচনা করতে যাওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, আপনাদের যে কোনো সমস্যায় আপনারা যদি সত্যি কনফিউজড থাকেন তাহলে আমার কাছে এসে আমার সঙ্গে যোগাযোগ করে নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে পারেন, এবং অবশ্যই সমস্যার সমাধান থাকে। তার জন্য সঠিকভাবে একটি জন্মচক্রের পর্যবেক্ষণ করতে হয়, এবং পর্যবেক্ষণ করার পর যে সমস্যাটি উঠে আসে, আপনার যে সমস্যাগুলি প্রকাশ পায়, সেইগুলিকে সঠিক প্রতিকারের মাধ্যমে সেগুলি কিন্তু ঠিক করে দেওয়া যায়। তো আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে সরাসরি অনুষ্ঠানে চলে আসবো, এবং বৃশ্চিক রাশির আগের যে অনুষ্ঠানটি দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা যে দেখেছেন, আপনাদের যে এই লো কোয়ালিটির যে বিভিন্ন ভিডিওগুলি যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, এগুলো যে আপনারা কষ্ট করে দেখেন, এর জন্য থ্যাংকস, অশেষ ধন্যবাদ আপনাদেরকে। এবং আগের যে অনুষ্ঠানটি আমি বৃশ্চিক রাশি সম্পর্কে করেছিলাম, ঠিক এই জায়গাতেই বসে এইখানেই অনুষ্ঠানটি করেছিলাম, এবং সেই অনুষ্ঠানটি আমার, প্রথমেই বলে রাখি যে আমার বাইরে একটুখানি যেহেতু খুব একটা বাজার টাইপের আছে, সেই কারণে একটু ডিস্টার্বেন্স হয়, খুব একটু কষ্ট করে দেখবেন। তো চলে আসবো সরাসরি মূল আলোচনাতে। আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা বৃশ্চিক রাশিকে নিয়ে টোটালটাই করার চেষ্টা করব, মানে যতটা আমার জ্ঞান অভিজ্ঞতা আছে সেই অনুসারে। তো শাস্ত্রে বৃশ্চিক রাশি সম্পর্কে প্রথমে একটি শ্লোক বলছে, এই শ্লোকটা কি, এই শ্লোকটাকে দিয়ে শাস্ত্র বৃশ্চিক রাশি চরিত্রটিকে বোঝাবার চেষ্টা করছে। তো তার আগে আমরা একটু বৃশ্চিক রাশির চরিত্রটাকে জেনে নেব। প্রথম, বৃশ্চিক রাশি হচ্ছে একটি মঙ্গলের রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশি একটি স্থির রাশি, বৃশ্চিক রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি, বৃশ্চিক রাশি একটি বিপ্র বর্ণের রাশি, বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি, বৃশ্চিক রাশি একটি, বৃশ্চিক রাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে, একটি বিশাখা, একটি অনুরাধা এবং একটি জ্যেষ্ঠা, তিনটি নক্ষত্র বৃশ্চিক রাশির মধ্যে অবস্থান করে। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, বৃশ্চিক রাশি মহারাশির অষ্টম রাশি। এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আমরা যখন বৃশ্চিক রাশির চরিত্রকে খুঁজে বার করব, তখন আমি এবং আপনি দুজনেই কিন্তু একটু অবাক হবেন, অর্থাৎ এমন একটি চরিত্র বৃশ্চিক রাশির যেটি সত্যিই খুবই অবাক করা চরিত্র, এবং কিভাবে অবাক করা চরিত্র তা আমি বোঝাবার চেষ্টা করব কিছুটা হলেও। তো প্রথমে যে কথাটি বললাম যে বৃশ্চিক রাশি সম্পর্কে শাস্ত্রে একটি শ্লোক দিয়েছে, সেই শ্লোকটি কি বলছে, বলছে বাল্য প্রবাসী পুরাত্মা সুরে পিঙ্গল লোচনা
পরদ্বারারত মনি নিষ্ঠুর ভবতে, সাহস প্রাপ্ত লক্ষিত জনন্যামপি দুষ্টধি ধূর্ত চরিষ্য কলা দক্ষ বিশ্চিকে জয়তে চলা। এই যে চরিত্রটি শাস্ত্রে এই যে শ্লোকটির মাধ্যমে এই যে চরিত্রটি প্রকাশ করেছে, অর্থাৎ আমি শ্লোকটিকে ভেঙে বললে পরে বুঝবেন আপনারা কিছুটা, তো এটি এই শ্লোকটি প্রত্যেকটি রাশি সম্পর্কে কিছু না কিছু শ্লোক প্রথমে থাকে এবং সেই শ্লোকটির দ্বারা সেই রাশিটির বৈশিষ্ট্য বা সেই রাশিটির চরিত্র প্রকাশ করা হয়ে থাকে। তো এখানে যেই কথাটি বলা হয়েছে সেটি হলো বাল্য প্রবাসী, অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক হয় তারা ছোটোবেলা থেকেই একটু ঘোরাফেরার ব্যাপারটা কিন্তু তাদের থাকে। আবার এরকমভাবে যদি না বলে আমরা এটাও বলতে পারি যে বৃশ্চিক রাশির কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করার জীবন, প্রচণ্ডই ছোটোবেলা থেকেই এদেরকে স্ট্রাগল করতে হয়, এদেরকে কিন্তু মানে প্রচণ্ড ঘোরাফেরা করতে হয়, ঠিক আছে। এর সঙ্গে বলছে কুরাত্মা, কুরাত্মা বলতে কি বলছে, কুরাত্মা অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা করার মালিক, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায় যেটা প্রচণ্ডই নেগেটিভ চিন্তাভাবনা করে। তার সঙ্গে বলছে সুর পিঙ্গল লোচনা, সুর মানে হচ্ছে কি, সুর মানে এখানে বলতে চেয়েছেন যে নিজের একটা অস্তিত্বকে কায়েম করা, নিজেকে নিজের একটা জায়গাকে বজায় রাখা, এটা পিঙ্গল লোচনা, অর্থাৎ এদের চোখ কিছুটা লাল প্রকৃতির হয়। পরদ্বারারত অর্থাৎ পরের স্থির প্রতি আসক্তি এদের ভেতরে দেখতে পাওয়া যায়। পরদ্বারারত মনই নিষ্ঠুর ভবতে, অর্থাৎ নিজেদের মানি মানি অর্থাৎ মানি বলতে বলতে চাইছে, মানি বলতে এখানে বলা হচ্ছে যে মান সম্মানের জায়গাটা, অর্থাৎ এরা এমনভাবে নিজেকে প্রকাশ করে, এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে লোকের কাছে এবং সেই প্রেজেন্ট করা সেই প্রকাশ করার মাধ্যমে এরা চায় যে আমাকে সবাই সম্মান করুক। তাই এদের যে প্রকাশ করার জায়গাটা এটা সর্বদাই কিন্তু যে যেটা প্রকাশ করছে যেরকম আপনি দেখছেন সেরকম কিন্তু নাও হতে পারে। তো এর সঙ্গে সঙ্গে বলছে যে নিষ্ঠুর ভবতে, অর্থাৎ সময় হলে পারে এরা কিন্তু প্রচণ্ড নিষ্ঠুর প্রকৃতির হয়ে যেতে পারে। সাহস প্রাপ্ত লক্ষিত, অর্থাৎ সাহসের দ্বারা এরা ধন উপার্জন করে থাকে। জনন্যাম পিদুষ্ঠদি, সময় হলে পারে বাবা মায়ের সঙ্গেও এরা কিন্তু শত্রুতা করে ফেলতে পারে, বাবা মায়ের সঙ্গেও কিন্তু সম্পর্ক নষ্ট করে দিতে পারে, পিতামাতার সঙ্গেও কিন্তু এরা সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে। ধূর্ত চরিষ্য কলা দক্ষ, অর্থাৎ প্রচণ্ড চালাক প্রকৃতির হয়, স্বার্থবাদী হয় এবং অন্যের সম্পত্তির প্রতি লোভ থাকে। বৃশ্চিকে জয়তে চলা, এটিই বৃশ্চিকের চরিত্র। এবারে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক আছেন তারা হয়তো মনে করবেন যে এরকম তো আমরা নই, এই যে মনে করছেন এরকম আপনারা নন তার বেশ কিছু কারণ আছে, হতে পারে এরকম আপনি নন। কিন্তু শাস্ত্র যখন এই শ্লোকটি দিচ্ছে, শাস্ত্রে যখন এই শ্লোকটি রয়েছে তখন তার তো নিশ্চয়ই কিছু কারণ আছে, সেই কারণটি কি এটাই আমরা খুঁজে বার করলে পারে আমরা বেরিয়ে আসবে যে কীরকম হয় বৃশ্চিকের চরিত্র। তো এক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে বৃশ্চিক রাশি একটি মঙ্গলের রাশি, অর্থাৎ মঙ্গলের সক্ষেত্র। বৃশ্চিক একটি স্ত্রী স্বভাবের রাশি আগে বললাম, তো এখানে প্রথমে স্ত্রী স্বভাবের ব্যাপারটাকে মঙ্গলের ব্যাপারটা ক্লিয়ার করতেই, মঙ্গলের রাশি হিসাবে আমরা জানি যে মহারাশির প্রথম রাশি মঙ্গলের হচ্ছে মেষ রাশি এবং মহারাশির অষ্টম রাশি বৃশ্চিক হচ্ছে মঙ্গলের একটি রাশি। মহারাশির প্রথম রাশি মঙ্গলের যেটি সেটি দেখুন সেটি আমাদের মস্তিষ্ককে ইন্ডিকেট করে এবং বৃশ্চিক যেটিকে বৃশ্চিক রাশিটি আমাদের কিন্তু জননেন্দ্রিয়কে ইন্ডিকেট করে। তাহলে প্রথম রাশি যেটি আছে মেষ,
এটি যেহেতু আমাদের মস্তিষ্ককে ইন্ডিকেট করে, সে কারণে এইটি কিন্তু সর্বদাই দেখবেন ছোটবেলা থেকে মৃত্যু অবধি সর্বদাই কিন্তু এই জায়গাটা খোলা থাকে। আবার যেহেতু বৃশ্চিকও আবার কিন্তু মঙ্গলের একটি সক্ষেত্র, কিন্তু বৃশ্চিক কিন্তু ছোটবেলা থেকে মৃত্যু অবধি এই জায়গাটা ঢাকা থাকে, এই জায়গাটা কিন্তু ঢাকা থাকে। অর্থাৎ বৃশ্চিকের ভেতরে কিন্তু গোপনীয়তার ব্যাপারটা থাকে, বৃশ্চিক কিন্তু অনেক কিছু নিজেকে ঢেকে রাখে অনেক রকমভাবে, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন আসবে কি ঢেকে রাখে, আসুন দেখা যাক। বৃশ্চিক একটি স্ত্রী রাশি, আমরা স্ত্রী রাশি যখন আমরা স্ত্রী রাশি সম্পর্কে জ্যোতিষের যখন বেসিক নলেজ আমরা জেনেছিলাম, তখন আমরা আলোচনা করেছিলাম সেখানে যে স্ত্রী রাশি যারা হয় অর্থাৎ বিষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর এবং মীন, এই ছটি হচ্ছে স্ত্রী রাশি। এই ছটি স্ত্রী রাশির মধ্যে বৃশ্চিক যে স্ত্রী, এই বৃশ্চিকের স্ত্রী স্বভাব কিন্তু একদমই আলাদা। আমরা জানি যে স্ত্রী রাশিগুলি একটু মায়া মমতা প্রবণ, একটু খুব অল্পতেই এরা একটু আবেগী প্রকৃতির হয়, খুব অল্পতেই এরা ভেঙে পড়ে। হ্যাঁ, এদের ভেতরে প্রচণ্ড মায়া মমতা থাকে, এরা সেভাবে নিজেকে প্রকাশ করতে পারে না, এরা একটুখানি যেমন পুরুষ রাশিগুলো খুব একটা স্বাধীন চেতা একটা ব্যাপার থাকে, স্ত্রী রাশিগুলির ভেতরে কিন্তু একটুখানি লাজুক প্রকৃতির হয়। হ্যাঁ, একটুখানি সব জিনিসকে সহজে মেনে নেওয়া, এই সমস্ত প্রবণতাগুলো স্ত্রী রাশির ভেতরে দেখতে পাওয়া যায়, কিন্তু বৃশ্চিক এরকম নয়। বৃশ্চিক স্ত্রী রাশি হলেও কিন্তু বৃশ্চিক মঙ্গলের রাশি, যেহেতু স্ত্রী রাশি তাই মায়া মমতা প্রেম ভালোবাসা এগুলি থাকবে না তা কিন্তু নয়, থাকবে, কিন্তু যেহেতু মঙ্গলের রাশি, যেহেতু অষ্টম রাশি, তাই বৃশ্চিকের ভেতরে কিন্তু একটুখানি অন্যরকমভাবে এগুলি প্রকাশ পাবে। তো কীরকমভাবে প্রকাশ পাবে? প্রকাশ এরকমভাবে পাবে যে বৃশ্চিক স্ত্রী রাশি হলেও কিন্তু এর স্বামী কিন্তু অর্থাৎ এই রাশির অধিপতি কিন্তু, এর ফলে এরা কোনো একটা বিষয়, কোনো একটা জিনিসকে কিন্তু এরা প্রেম ভালোবাসা দিয়েই যে সবসময় হাসিল করবে তা কিন্তু নয়, এরা কিন্তু কোনো একটা জিনিসকে অ্যাচিভ করার জন্য যে সাহস দরকার, যে পরিশ্রম করার দরকার, সে যে লড়াই করে সংগ্রামের মধ্যে থেকে সেটাকে ছিনিয়ে নেওয়া দরকার, সেই পরিস্থিতিতে তো কিন্তু এই রাশির এক্সপার্ট, এই রাশির অধিপতি, এই রাশির জাতকরা, এরা কিন্তু কোনো জিনিসকে অ্যাচিভ করতে গেলে পারে, কিন্তু কোনো জিনিসকে পেতে গেলে পারে, কিন্তু কোনো জিনিসকে প্রকাশ করতে গেলে এদের যে চিন্তাভাবনাকে প্রকাশ করার জন্য এরা কিন্তু খুব একটা উইক হয়ে থাকে না, এরা কিন্তু লড়াই করে নিজের জিনিসকে হাসিল করে নিতে এক্সপার্ট হয়। প্রচণ্ড ধূর্ত প্রকৃতির এই রাশির লোকরা হয় এবং প্রচণ্ড মাথা গরমের একটা প্রবণতা এদের ভেতরে থাকে। যেহেতু মঙ্গলের রাশি এবং স্থির রাশি, এরা যদি একবার রেগে যায় চট করে কিন্তু এদের রাগটা কমে না, এরা একটু দীর্ঘক্ষণ ধরে কিন্তু রেগে থাকে, এবং এরা রেগে গেলে পারে প্রচণ্ড ভয়ানক হয়ে যেতে পারে, আপনাকে অবাক করবে এই বিষয়টা। এরা যদি রেগে যায় মানে এতটাই ভয়ানক হয়ে যাবে, বিশেষ করে মেয়ে যদি হয় বৃশ্চিক রাশির এবং সে যদি রেগে যায় তাহলে কিন্তু প্রচণ্ড ভয়ানক হবে, অর্থাৎ আপনাকে অবাক করবে। তার বিশেষ কারণ হচ্ছে একটাই যে পুরুষ যদি রেগে যায় তাহলে পুরুষ, একটি পুরুষ রেগে গেলে পারে কি করতে পারে, একটি পুরুষ রেগে গেলে পারে মারপিট করতে পারে, প্রচণ্ড চেল্লাচিল্লি করতে পারে, ঝগড়া করতে পারে, মানে সেই এটা ওটা ছুঁড়ে ফেলে দিতে পারে, এটা পুরুষদেরকে আমরা দেখেছি করে, কিন্তু এরকম আমরা মেয়েদেরকে দেখিনি। কিন্তু বৃশ্চিক হচ্ছে এরকমই একটি চরিত্র যে যদি রেগে যায় তাহলে কিন্তু এতটাই রেগে যাবে মানে সেই ঝগড়া মারপিট পর্যন্ত চলে যাবে, অর্থাৎ এটা যেহেতু আমরা কখনো দেখিনি তাই আমাদের অবাক লাগে। অর্থাৎ বৃশ্চিক যখন রেগে যাবে তখন তার স্ত্রী স্বভাবকে ছেড়ে পুরুষের স্বভাবে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ পুরুষের মতো তার আচরণটা দেখতে পাওয়া যাবে, যেটা আপনাকে অবাক করতে পারে। বৃশ্চিক রাশির জাতকরা মানে এরা না কোনো, এদের চন্দ্র এখানে নিচস্থ হয় এবং বৃশ্চিক রাশি ভালো করে লক্ষ্য রাখবেন, বৃশ্চিক একটি জলতত্ত্বের রাশি, আবার এখানে
বৃশ্চিকের অধিপতি মঙ্গল কিন্তু অগ্নিতত্ত্বের। তাহলে বৃশ্চিকের ভেতরে কিন্তু অগ্নি এবং জল দুটোরই গুণ প্রকাশ পাবে। তাহলে অগ্নি এবং জলের যদি দুটোই গুণই প্রকাশ পায় তাহলে কিরকম হবে বিষয়টি? প্রথম নম্বর কথা, অগ্নির নেচার হচ্ছে যে সর্বদাই ওপরের দিকে ওঠা, আর জলের নেচার হচ্ছে সর্বদাই নিচের দিকে নামা। এই বৃশ্চিকের ভেতরে দুটো নেচারই দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের জাতক যারা হবে, বৃশ্চিকের জাতক যারা হবে তারা কিন্তু সর্বদাই একটা উপরের দিকে ওঠা, অর্থাৎ তাদের একটা মানে একটা সাকসেসের কথা, একটা সাকসেসের জায়গা অ্যাচিভ করার মানসিকতা কিন্তু সর্বদা থাকে। এবং এরা কিন্তু এই সাকসেসের জায়গাটা পরিশ্রমের থেকে বেশি বুদ্ধির দ্বারা অ্যাচিভ করতে চায়, যেটাই এটা এটাই এদের প্রবলেম, এটাই এদের সমস্যা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এরা আবার জলের মতো কিন্তু যেই দিকে পাল্লা ভারী সেই দিকে কিন্তু এরা একটু ঢাল, সেই দিকে কিন্তু একটু গড়িয়ে যায়। বৃশ্চিক রাশির ভেতরে আমরা যত বৃশ্চিক রাশির মোটামুটি বৃশ্চিক রাশির ভেতরে এই অগ্নি এবং জলের যে গুণ দুটি একসঙ্গে প্রকাশ পায়, আমরা যদি রামায়ণ দেখি তাহলে ওখানে দেখতে পাবো যে দস্যু রত্নাকর প্রথমে কিন্তু বিশাল বড় একজন দস্যুই ছিলেন, একজন ডাকাত ছিলেন, কিন্তু ভবিষ্যতে অর্থাৎ পরবর্তীকালে সেই ডাকাতটি কিন্তু বাল্মীকি হয়ে রামায়ণকে রামায়ণ লিখেছিলেন। অর্থাৎ এই জাতকের ভেতরে, এই রাশির জাতকের ভেতরে যেমন আপনি নেগেটিভিটি পাবেন তেমনই কিন্তু এদের ভেতরে পজিটিভিটিও থাকে। অর্থাৎ এরা সময় হলে পারে এতটাই নিচে নেমে যেতে পারে যেটা আপনাকে অবাক করবে। আবার এরা এমন এমন কাজ, এমন এমন বক্তব্য, এমন এমন এদের মানে আচরণ আপনি দেখবেন যেটা এতটাই ভালো, এতটাই পজিটিভ, এত কম সময়ে মানে লোককে একটা এক জায়গা করে নিতে পারে এরা, যেটা আপনাকে কিন্তু অবাক করবে। বৃশ্চিক রাশি কিন্তু বিপ্রবর্ণের রাশি, এটা খেয়াল রাখতে হবে। এই বিপ্রবর্ণের রাশির জন্য বৃশ্চিকের ভেতরে কিন্তু অনেক জ্ঞান থাকে। এরা কিন্তু খুব সুন্দর মানুষকে পরামর্শ দিতে পারে, এরা কিন্তু লোককে লড়াই না করার উপদেশ দেয়, লোককে ঝগড়া না করার উপদেশ দেয়। সর্বদাই এরা মানুষকে যদি কোনো রকম পরামর্শ দেয় তো সেখানে বলে যে ধৈর্য ধরো, তুমি তোমার জায়গাটা ঠিক তুমি পাবে, তুমি একটু অপেক্ষা করো, ভগবানকে বিশ্বাস করো, ভগবান তোমাকে অবশ্যই সাহায্য করবে, এই ধরনের। অর্থাৎ বিপ্রবর্ণের নেচারটা কিন্তু এদের ভেতরে দেখতে পাওয়া যায়। কিন্তু যখনই এদের নিজের সমস্যা আসবে তখনই কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। অর্থাৎ যারা যেরকম এরা বলে সেরকম কিন্তু, অর্থাৎ যেরকম উপদেশ বা পরামর্শ দেয় লোককে সেরকম কিন্তু এরা নিজেরা হয় না। এরা কিন্তু নিজেদের যখন গরম হয়ে যাবে, নিজেদের যখন সমস্যা হয়ে যাবে তারা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়। তবে একটা কথা এখানে খেয়াল রাখতে হবে যে যে কোনো রাশির, আর সেটা যদি স্ত্রী রাশি হয় তাহলে দেখা যায় যে যদি কোনো রকম সংকট বা কোনো রকম সমস্যা এসে যায় প্রত্যেকটি স্ত্রী রাশিই কিন্তু কিছু না কিছু ডিসব্যালেন্স হবেই, কিন্তু বৃশ্চিক চট করে হয় না ডিসব্যালেন্স। কেন হয় না? কারণ হচ্ছে যে যেহেতু এটি মঙ্গলের রাশি সে কারণে বৃশ্চিক কিন্তু সর্বদাই যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য যে মানসিকতা দরকার, যে ভাবে লড়াই করার দরকার, এটি কিন্তু মঙ্গল তাদেরকে সেই পাওয়ারটা দেয়। এর ফলে বৃশ্চিক রাশি কিন্তু সমস্যা আসলে পারে খুব একটা ডিসব্যালেন্স হয় না, কিছুক্ষণের জন্য হতে পারে ডিসব্যালেন্স কিছুক্ষণ, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্যা থেকে কীভাবে সে রিকভার করবে সেটা চিন্তা ভাবনা করে নিতে পারে একমাত্র বৃশ্চিক, এবং সেই মতো সে লড়াই করে কিন্তু বেরিয়ে আসতে পারে বা লড়াই করে কিন্তু জিত হাসিল করতে পারে। আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যে বৃশ্চিক রাশির সিম্বল হচ্ছে কাঁকড়া বিছে। আমি আগের প্রোগ্রামটিতে বলেছিলাম যে কাঁকড়া বিছে হওয়ার কারণে বৃশ্চিকের কাঁকড়া বিছের যদি আপনি কাঁকড়া বিছেটাকে যদি খেয়াল করা যায় তাহলে কাঁকড়া বিছের একটি হুল থাকে, এবং এই হুলটি যদি ফুটিয়ে দেয় তাহলে কিন্তু এই হুলটির ভেতরে বিষ থাকে। এই বিষ দিয়ে অর্থাৎ আপনাকে হুল ফুটিয়ে কিন্তু আপনাকে চার দিন ঘরে শুয়ে রাখতে পারে কাঁকড়া বিছে আর কি। আরও একটা কথা এখানে খেয়াল রাখতে হবে,
কাঁকড়া বীজের একটি নেচার হচ্ছে যে যদি ও একবার হুল ফুটিয়ে দেয় তাহলে কিন্তু আপনি যদি ওকে টেনে বার করেন ওর হুল কিন্তু ওখানে আটকে থাকবে। ঠিক এরকমই হয় বৃশ্চিক রাশি, যে জিনিসটাকে ওর চাই, যে জিনিসটাকে ও এই রাশির জাতকরা পেতে চাইবে সেইখানে যদি সে ইনভলভ হয়ে যায় সেখান থেকে কিন্তু চট করে বেরোতে পারে না। এর কারণে বৃশ্চিক রাশি দেখবেন এরকম আপনাদের হয়তো অভিজ্ঞতা হবে যে বৃশ্চিক রাশির সঙ্গে যদি কোনো রকম বৃশ্চিক রাশি যদি আপনার সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপন করে এবং সেই সম্পর্কের পরে যদি কোনো রকম দেখা যায় যে কোনো রকম সমস্যা হচ্ছে সেই সম্পর্কটিকে নিয়ে, বৃশ্চিক রাশি কিন্তু আপনার থেকে সরবে না, সে আপনার সঙ্গে কিন্তু ফাইট করে নেবে, আপনার সঙ্গে লড়াই করে নেবে, আপনার সঙ্গে ঝগড়া করে নেবে, কিন্তু সরবে না। আপনি যতই তাকে বুঝিয়ে বলুন কিন্তু সে সরবে না, অর্থাৎ যেটাকে ও ধরে নেবে সেই জায়গাটা কিন্তু ও আঁকড়ে থাকে, সেই জায়গা থেকে কিন্তু চট করে নিজেকে ছাড়িয়ে বার করে নিয়ে যেতে পারে না। এটা কিন্তু বৃশ্চিকের আরেকটি গুণ। আচ্ছা, এরপরে আরও একটি ব্যাপারকে খেয়াল রাখতে হবে যে এরা যেমন আমি বললাম যে অগ্নি অর্থাৎ মঙ্গলের অগ্নিগুণ এবং জলের যে নিচের দিকে নেমে যাওয়ার যে গুণ, ঠিক আছে, এই গুণটা আরও একটিভাবে বৃশ্চিকের উপরে প্রকাশ পায়। অগ্নি যেমন আমি বললাম যে সর্বদাই ওপর দিকে ওঠে, বৃশ্চিক রাশির জাতকরা অর্থাৎ আমরা যদি মোটামুটি দেখি তাহলে আমরা দেখবো যে যত বড় বড় গুন্ডা মস্তান অ্যান্টি সোশ্যাল যত রকমের বাজে কাজ করে যে সমস্ত লোকেরা, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিকের মধ্যেই হয়, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতকরা বেশি করে কোনো। আবার আপনি যদি দেখেন যে বড় বড় সাধু, বড় বড় মহাত্মা, বড় বড় পাওয়ারফুল লোক যারা বড় জায়গায় অ্যাচিভ করছে, বড় বড় ডাক্তার, এরাও কিন্তু বৃশ্চিক রাশির হয়। তাহলে বৃশ্চিকের ভেতরে এই দুটো গুণই প্রকাশ পায়, দুটো গুণই কিন্তু প্রকাশ পায়। অর্থাৎ এই মহারাশির অষ্টম ঘর, যেমন এই অষ্টম ঘর থেকে মৃত্যু বিচার করা হয় তেমন এই অষ্টম ঘর থেকে কিন্তু আমাদের গুহ্য জ্ঞান বিচার করা হয়। এই অষ্টম ঘর থেকে কিন্তু আমাদের যেহেতু এই ঘরটি নবমের দ্বাদশ, আমরা নবম থেকে কিন্তু আধ্যাত্মিকতা বিচার করি, নবম ঘর থেকে কিন্তু আমরা গুরু বিচার করি, এই নবমের দ্বাদশ ঘর যেহেতু দ্বাদশ ঘর থেকে আমরা মোক্ষ বিচার করি, তাই চরম সাধনায় যারা সাফল্য লাভ করেছে সেই সমস্ত মানুষও কিন্তু বৃশ্চিকের মধ্যেই পাওয়া যায়। এবং অনেক বড় বড় মানুষ পৃথিবীতে যারা নিজের জায়গাকে আজ অবধি দখল করে রেখেছে বলা যেতে পারে, মানে একটা বিশাল জায়গায় গেছে, এগুলো কিন্তু অনেক সময় বৃশ্চিকের ভিতর থেকে দেখতে পাওয়া যায়। বিশেষ করে সাধু সন্তের জায়গাটা কিন্তু খুব বেশি পরিমাণে বৃশ্চিকের ভিতরে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি যেহেতু বিপ্রবর্ণের রাশি, বৃশ্চিক রাশির জাতকরা কিন্তু প্রচণ্ড ভগবানকে মানে, এবং এরা যদি মানে, আর কখনো কখনো আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা, যে কখনো কখনো দেখেছি বৃশ্চিক রাশি কিন্তু ভগবানকে খুব একটা বিলিভ করে না, আবার মানে বিলিভ করে দেখায় না, বিলিভ করে কিন্তু দেখায় না, লোককে লুকিয়ে লুকিয়ে ওটা পুজো পাঠগুলো করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বৃশ্চিক রাশি কিন্তু ভগবানকে বিশ্বাস করে, এবং এতটাই বিশ্বাস করে, মানে এত এরা যেই জায়গাটা থাকবে যেইটাই করবে সেটার মধ্যে কিন্তু লেগে থাকার প্রবণতা এদের ভিতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু মোট কথা, এরা যদি প্রেম করে তাহলে প্রেমের মধ্যে লেগে থাকবে, এবং এরা লেগে থাকেও এরা খুব অল্প বয়স থেকে কিন্তু প্রেমে পড়ে যায় সাধারণভাবে, এবং প্রেম যার সঙ্গে করবে তারকে একদম পুরো সেই কাঁকড়া বীচের হুলের কথা বললাম সেই হুলের মতো, মানে একদম মানে ছাড়বেই না, এরকম একটা ব্যাপার থাকে। এরা যদি ভক্তি আধ্যাত্মিক জায়গায় যায় সেখানেও লেগে থাকে, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে এরা কিন্তু বেশ কিছুটা সমস্যা হয় এদের, এই এডুকেশনের ক্ষেত্রেই কিন্তু এরা খুব একটা লেগে থাকতে পারে না, তার বিভিন্ন কারণ আছে। বৃশ্চিক রাশির যারা জাতক হয় এই রাশির ভেতরে বিশেষভাবে দেখতে পাওয়া যায় যে এরা একটুখানি, এদের একটা প্রবলেম হচ্ছে কি যে এদেরকে যদি আপনি ভালো কথাও বলেন না এরা কিন্তু সেটিকে ভালোভাবে নেয় না, এরা ভালো মুডেও যদি থাকে হঠাৎ যদি আপনি গিয়ে এদেরকে কিছু একটা বলেন এরা সবসময় একটা কনফিউজড হয়ে যায় যে, অর্থাৎ এদের মনটা প্রচণ্ডই কিন্তু এদের মনের জায়গাটা খুব একটা সন্দেহ ব্যাপারটা কিন্তু এদের ভেতরে থাকে, প্রচণ্ড সন্দেহ প্রবণতা এদের ভেতরে দেখতে পাওয়া যায়। এদেরকে যদি ভালোভাবেও কিছু কেউ বলা হয়
তাহলে এরা ভাববে যে হঠাৎ আমাকে এসে এই কথাটা ভালো কথাটা বললো কেন, এটা নিয়ে কিন্তু ওরা ভাববে। বা ধরুন কেউ একটু ভালো ব্যবহার করলো, ও ভাববে যে কি ব্যাপার আছে যে হঠাৎ আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, কিছু গণ্ডগোল করবে না তো, পরে কোনো বিপদ ঘটিয়ে দেবে না তো, ভালো ব্যবহার করে আমাকে আবার পরে আবার কোনো রকমের ধোকা দিয়ে দেবে না তো। এই যে মেন্টালিটি এদের ভিতরে কিন্তু খুব বেশি কাজ করে। এরা হয়তো সামনে প্রকাশ করে না, সামনে তার সঙ্গে ভালো ব্যবহার করে দেয়, কিন্তু পরে গিয়ে এটা চিন্তা করে তারা যে হঠাৎ কেন ও আমার সঙ্গে এরকমভাবে ভালোভাবে কথা বলল, ঠিক আছে এর কিছু প্রবলেম হবে না তো। অর্থাৎ সবসময় সন্দেহের নজরে দেখা, এটা কিন্তু বৃশ্চিকের একটা নেচার। আবার বৃশ্চিকের ভিতরে আরও একটি জিনিস প্রকাশ পায়, সেটি হচ্ছে যে দেখা যায় যেমন মেষও, আমি বললাম যে মেষ রাশিও কিন্তু মঙ্গলের একটি রাশি এবং বৃশ্চিকও একটি মঙ্গলের রাশি। যদি দেখা যায় ধরুন মেষ রাশির যারা জাতক হয়, অনেক সময় দেখা যায় যে স্কুলের ভেতরে যদি মেষ রাশির জাতক হয়, যদি ধরুন লেট করে এলো একজন বৃশ্চিক রাশি বা একজন বৃশ্চিক রাশি এবং একজন মেষ রাশি দুজনই স্কুল বসে গেছে, তাহলে দেরি করে এলো, দেরি করে আসার ফলে মেষ রাশির জাতকটা কী করবে, সিধে আসবে, সামনে ছেলেটাকে একটু ঠেলবে, হালকা ঠেলে সামনের বেঞ্চে বসে পড়বে মেষ রাশির জাতকটা। বৃশ্চিক রাশির জাতকটা কী করবে, আসবে, এসে দেখবে যে সামনের বেঞ্চে জায়গাও যদি থাকে, সেকেন্ড বেঞ্চে জায়গাও যদি থাকে, বসবে না, ও সবার লাস্টে গিয়ে সবার পেছনে গিয়ে বসবে। তাহলে এরকম কেন করে? এই করার কারণটা হচ্ছে যে বৃশ্চিক সর্বদাই কিন্তু পেছনে থাকে, পেছনে থেকে থাকে এই কারণেই, কারণ শুধুমাত্র ও মানে ক্লাসের মধ্যে যেমন স্যারের বক্তব্যই আমরা শুনি, স্যার কী করছেন, স্যার কী বোঝাচ্ছেন আমরা সেটাকে শুনি, এটাই আমাদের কর্তব্য ক্লাসরুমের ভেতরে। কিন্তু বৃশ্চিক এরকম নয়, বৃশ্চিক স্যারের বক্তব্যের সঙ্গে সঙ্গে এই যে সামনের যে ছেলেরা বসে রয়েছে তাদেরকেও ফলো করবে যে তারা কী করছে, এইটাই কিন্তু বৃশ্চিকের নেচার। মানে অবাক করবে আপনাকে, এরকম দেখা যায় বৃশ্চিকের ভেতরে। বৃশ্চিক প্রচণ্ড ট্যালেন্ট এর ভেতরে থাকে, বৃশ্চিকের ভেতরে। বৃশ্চিক যদি মনে করে, বৃশ্চিকের কিন্তু মনের জায়গাটা খুব বেশি সমস্যার। বৃশ্চিক রাশির জাতক যারা হয় তারা কিন্তু ভালো হয়, তারা কিন্তু আপনার জন্য মানে এতটাই নিচে নামতে পারে, মানে এদের কোনো অসুবিধা হবে না। আমরা জানি যে বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি, তাহলে কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি, বৃশ্চিকও জলতত্ত্বের রাশি এবং মীনও জলতত্ত্বের রাশি। কর্কট রাশির যে জলতত্ত্বের সেটাকে আমরা কিন্তু বলছি যে যেহেতু চন্দ্র সেই জায়গাটার অধিপতি, কর্কটের অধিপতি চন্দ্র, সে কারণে কর্কট রাশি জলতত্ত্ব হলে পারে, কর্কট রাশিকে ওই ঝর্ণার জলের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ স্বচ্ছ জল এবং সবাইকে নিয়ে চলে, পাহাড় থেকে যে সমস্ত জল পড়ে ঝর্ণার জল সেইটাকে কর্কটের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ সবাইকে নিয়ে চলে এবং স্বচ্ছ। বৃশ্চিক যেহেতু স্থির রাশি, তাই এখানে বলা হচ্ছে যে জমা জল, তাহলে জমা জল যদি হয় তাহলে কিন্তু এটাকে বলা হচ্ছে নোংরা জল, পাঁক ডোবার জল বলা হয় বৃশ্চিককে। আবার মীনকে বলা হয় নদীর জল, যে যেহেতু দিশাভাবের একটি রাশি তাই নদীর জল বলা হয়, অর্থাৎ জোয়ার ভাটা খেলে। তাহলে বৃশ্চিক কিন্তু যেহেতু পাঁক ডোবার জল বলা হচ্ছে, তাহলে চন্দ্র কিন্তু মনের কারক, তাহলে চন্দ্র যদি বৃশ্চিকের মধ্যে বসে যায় তাহলে কিন্তু মনের ভেতরে অনেক রকমেরই নোংরা ফেলে দেবে, এটাই কিন্তু বৃশ্চিকের সমস্যা। বৃশ্চিক কোনো জিনিসটাকে কখনোই পরিষ্কারভাবে নেয় না, প্রত্যেকটা জিনিসের একটা না একটা নেগেটিভ বিষয় খুঁজে বার করার চেষ্টা করে, এই জন্য বৃশ্চিক সবার কাছে খারাপ হয়ে যায়, এই একটা কারণে। অর্থাৎ যেখানে নেগেটিভ করার কথা, যেখানে নেগেটিভ চিন্তাভাবনা করার কথা, যেখানে নিজেকে একটু বেশি মানে স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করার দরকার, সেখানে করলে মানা যায়। কিন্তু এই রাশির জাতক বা জাতিকা যারা হয় তারা সর্বদাই মানে একটু জড়িয়ে পেঁচিয়ে ভাবতে ভালোবাসে, এর জন্য কিন্তু এদের যারা কাছের লোক হয় তারাও এদেরকে ভুল বুঝে ফেলে।
এবং এর কারণ হচ্ছে একটাই, এদের মনের ভেতরে কিন্তু প্রচুর গণ্ডগোল থাকে, যার ফলে কিন্তু এরা ভালো হয়েও কিন্তু লোকের কাছে খারাপ হয়ে যায়। এরা খুব সুন্দর কথা বলতে পারে, যেহেতু সেকেন্ড হাউস এদের বৃহস্পতি ধনুরাশি, তাই এদের কথাবার্তা কিন্তু খুব সুন্দর হয়। বৃশ্চিক রাশি আমি একটু আগে বললাম, যার একটি কথা মনে পড়লো, যে বৃশ্চিক রাশি ধরুন যদি রেগে যায় আপনি কিন্তু কোনোভাবে এদেরকে মানিয়ে উঠতে পারবেন না, কিন্তু আপনি যদি রেগে যান বৃশ্চিক রাশি কোনো না কোনোভাবে আপনাকে মানাবেই, মানিয়ে নেবেই, আপনাকে যে কোনোভাবে ও মানিয়ে নিতে পারে তার ভেতরে কিন্তু ট্যালেন্ট সেটা থাকে। কারণ হচ্ছে কি, বৃশ্চিক রাশি কিন্তু সর্বদা জিততে চায়, সে যা কিছু করুক সেখান থেকে কিন্তু জিততে চায়। এই জেতার জন্য এরা যতই নিচে নামতে হোক এরা কিন্তু কোনো এদের কিন্তু অসুবিধা হবে না, কিন্তু এদের এরা জিত হাসিল করতে চায়। এইটা হচ্ছে আরও একটি প্রবলেম, অর্থাৎ এরা জিত হাসিল করতে গিয়ে নিজেরা যে কোথায় নেমে যাচ্ছে এটি কিন্তু খেয়াল রাখে না, যেটি কিন্তু বৃশ্চিক রাশির জন্য একটি নেগেটিভ সাইন। হ্যাঁ, আরও একটি কথা যেটা বললাম, যে আপনাকে মানাবার জন্য এরা কিন্তু সব রকমের প্রচেষ্টা দিয়ে আপনাকে মানাবে। তো এর সঙ্গে সঙ্গে আমি একটি কথা বলবো, যে বৃশ্চিক রাশিতে যেহেতু চন্দ্র নিচস্থ হয় এদের সঙ্গে কিন্তু এদের মা বাবার সম্পর্ক বিচ্ছেদ হতে পারে, বা মায়ের সঙ্গে, বিশেষ করে মায়ের যে মায়ের বক্তব্য আর এদের বক্তব্যের ভেতরে আকাশ পাতাল ডিফারেন্স হয়, ঠিক আছে, এবং মায়ের সঙ্গে এদের একটুখানি বন্ডিং প্রবলেমও থাকে। কিন্তু আমরা দেখেছি যে বৃশ্চিক রাশি যারা জাতক হবে বা বৃশ্চিক রাশি যারা মানুষ হয় তারা কিন্তু এই সমস্ত সমস্যা, এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু বৃশ্চিক রাশি কখনো ফার্স্ট হতে পারে না, বৃশ্চিক রাশি কিন্তু সেকেন্ড অবধি পৌঁছে যাবে কিন্তু ফার্স্ট হতে পারে না। আরও একটা বিষয় তার কারণটা বলে দিচ্ছি, বৃশ্চিক রাশি কী হবে, বৃশ্চিক রাশির ধরুন কোনো একটা বিষয় ওর বৃশ্চিক রাশি জাতকদেরকে দেখা যায় যে কোনো একটা কাজ করতে হবে, কোনো একটা কাজ করতে হবে, কিন্তু বৃশ্চিক রাশি সঠিক সময় থেকে সেই কাজটা করবে না, বৃশ্চিক রাশি প্রথমে করবে না, যখন দেখা যাবে যে আর সেই সময় না করলে পারে গণ্ডগোল হয়ে যাবে, তখন বৃষ্টি রাশি ফাটাক করে নামবে, কাজটা করতে শুরু করে দেবে এবং সবার আগে করে দিয়ে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ এটাও একটা প্রবলেম, এরা কিন্তু প্রথম থেকে এদের যে কাজ সেই কাজের মধ্যে লেগে থাকে না, এরা কি করে প্রথমে একটু ছেড়ে দেয় যে দেখি, তারপরে কি হয় যখন দেখে লাস্টে যে আর উপায় নেই এবার তো আমাকে করতেই হবে নাহলে বিপদ হয়ে যাবে, তখন এরা করতে শুরু করে এবং খুব কুইকলি কাজটা করে বেরিয়ে যায়। এরা যদি সঠিক সময় থেকে কাজটা করা শুরু করতো তাহলে কিন্তু এরা আরও ভালো কাজটা করতে পারতো, কিন্তু এরা সেরকম করে না। অর্থাৎ এদের কি না বুঝিয়েও ঠিক করা যায় না, আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এদেরকে যদি বোঝানো যায় তবুও ঠিক হয় না। আসলে হচ্ছে এদের মনের ভেতরে কিন্তু অনেক গণ্ডগোল থাকে, তবে বৃশ্চিক রাশির ভেতরে প্রচুর ট্যালেন্ট থাকে। বৃশ্চিক রাশি আমি হাজারবার একই কথা বলবো, আগের ভিডিও অনুষ্ঠানেতেও আমি বলেছিলাম যে বৃশ্চিক রাশির কিন্তু যদি আপনাকে ভালোবাসে আপনার জন্য কিন্তু মানে বলে না যে জান দিয়ে দেওয়া, এরকম একটা ব্যাপার কিন্তু ওদের ভেতর দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির জাতক যারা হবে তারা বা জাতিকাও যারা হবে এরা কিন্তু একটু ভালোবাসতে, এরা কিন্তু একটু চায় যে আমি এমন কাউকে ভালোবাসবো যে আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না, এরকম একটা ব্যাপার কিন্তু ওদের ভেতরে কাজ করে। বৃশ্চিক রাশির ভেতরে কিন্তু একটা স্বার্থবাদিতা থাকে, একটু কিন্তু কূটনীতি থাকে, কিন্তু ওভারঅল এরা কিন্তু সবাইকে নিয়ে চলতে পারে, কিন্তু মাঝে মাঝে একটুখানি যদি এরা নিজেরা বুঝে শুনে চলে তাহলে কিন্তু এরা অনেক ভালো ভালো জায়গায় অ্যাচিভ করার মতো জায়গায় থাকে। এদেরকে কিন্তু প্রথমেই আমরা দেখেছি যে আমার অভিজ্ঞতাতে যে এদেরকে কিন্তু সবাই ভালোবাসতে চায় এবং এদের যা ব্যবহার এদের যা গুণ তা কিন্তু ভালোবাসার মতোই, কিন্তু আস্তে আস্তে যত সময় বাড়ে তত কিন্তু এদের যে গুণগুলো এগুলো যেন কোথায় দুর্বল হতে শুরু করে দেয়। তো একটু যদি বৃশ্চিক রাশি নিজেকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে তাহলে সব থেকে বেটার হতে পারে এই রাশি, কারণ এই রাশির ভেতরে কিন্তু অনেক ট্যালেন্ট থাকে। তাহলে আজকে এর জন্য থাকুক, এই পর্যন্ত থাকুক, পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।